সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে গাড়ি অথবা বাইক থাকে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখন ভুলেও এই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখন থেকে বড় রকমের জরিমানা হতে পারে। যে ভুলগুলো কিন্তু আপনাদের মধ্যে অনেকেই করেন সেগুলো এতদিন পর্যন্ত মাফ করা হলেও এবার থেকে কিন্তু সেই ভুলের জন্য আপনাকে বড়সড় জরিমানা হতে পারে। সে জন্য কোন কোন ভুল রয়েছে, কোনগুলো আপনারা ভুলেও করবেন না, জানতে ভিডিওটি মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। মোটর বাইক হোক কিংবা চার চাকা, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে মানুষের ঝোঁক কিন্তু আলাদা রকম। সেই জন্য এই সমস্ত জিনিস কেনার পরে মানুষ নানান ধরনের মডিফিকেশন করে রাখেন। যেমন অনেকে গাড়ির মধ্যে নিজের নাম লিখতে ভালোবাসেন, অনেকে প্রিয়জনের নাম লিখতে ভালোবাসেন, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা বেশ কিছু ধরনের পরিবর্তন করতে ভালোবাসেন। তবে এই ধরনের পরিবর্তন করার আগে অবশ্যই আপনাদেরকে মোটর ভেহিকেলের কী কী নিয়ম রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু আপনাদের বিস্তারিত ধারণা প্রয়োজন। অন্যথায় কিন্তু এই সমস্ত ছোটোখাটো কিছু ভুল করার জন্য আপনাদের 1000 টাকা পর্যন্ত কিংবা তারও বেশি 1000-1000 টাকা জরিমানা দিতে হতে পারে। গাড়ি কেনার পরে ছোটোখাটো পরিবর্তন আপনারা করতেই পারেন, যেমন আপনি সিট কভার লাগাতে পারেন অথবা খুলে রাখতে পারেন, সেটা সম্পূর্ণভাবে আপনাদের মর্জি, অথবা খোলা বাজার থেকে আপনি অ্যালয় হুইল কিনে লাগাতে পারেন। এছাড়া এই ধরনের কিছু মডিফিকেশনের ক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু এর বাইরে যদি আপনারা বড়সড় কোনো ধরনের মডিফিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। যেমন কী কী মডিফিকেশন আপনারা করতে পারবেন না, যেমন নিয়ম অনুযায়ী আপনারা গাড়িতে রঙিন অথবা কালো কাজ লাগাতে পারবেন না। এই ধরনের কাজ লাগানো হলে তা ট্রাফিক আইনের বিরুদ্ধে। গাড়ির পেছনের এবং সামনের কাছে অন্ততপক্ষে 75% এবং 50% দৃশ্যমানতা থাকতেই হবে। অথবা আপনি যদি এমন কাজ লাগালেন যেটা সম্পূর্ণভাবে কালো কাজ, বাইরে ভিতরে থেকে আপনি কী করছেন সেটা বাইরে থেকে দেখা পসিবল নয়, এমন অবস্থায় আপনারা যদি ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়েন সেক্ষেত্রে আপনাদের জরিমানার সম্মুখীন হতে হবে। এরপরে যে জিনিসটি আপনাদের লাগানো একদমই উচিত নয় অর্থাৎ ট্রাফিক আইন বিরুদ্ধ, সেটা হচ্ছে ফ্যান্সি হর্ন। এমনটা কিন্তু প্রায় দেখা যায় যে অনেকেই নিজেদের গাড়িতে ফ্যান্সি কিছু ধরনের হর্ন লাগিয়ে দেন। এতে কোম্পানির থেকে যে হর্ন লাগানো হয় সেটাকে খুলে বিভিন্ন ধরনের গানের রিংটোন অথবা অন্য নানান ধরনের হর্ন লাগানো হয় যেগুলো পরিবেশ দূষণ অনেক বেশিভাবে করে। তো এমনটা কিন্তু প্রায় দেখা যায়। তো আপনিও যদি এরকমভাবে ফ্যান্সি হর্ন লাগিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু একেবারেই নিষিদ্ধ এবং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেই হর্নটিকে খুলে ফেলুন। অথবা এই সমস্ত হর্ন লাগানো অবস্থায় যদি আপনি ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়েন সেক্ষেত্রে কর্তব্যরত পুলিশ আধিকারিক আপনাকে জরিমানা করবে এবং সেক্ষেত্রে এই ভুলের জন্য আপনাদের অনেক টাকা জরিমানা দিতে হতে পারে। এরপরে যে পরিবর্তনটি আপনাদের গাড়িতে, সে আপনাদের বাইকই থাকুক অথবা আপনাদের চার চাকা গাড়িই থাকুক, যেগুলোতে কোনোভাবেই করা উচিত নয়, সেটা হচ্ছে আপনি গাড়ির সাইলেন্সারে কোনো রকমের পরিবর্তন করতে পারবেন না। বর্তমানে বহু গাড়ি অথবা বাইকের মালিক রয়েছেন যারা গাড়ির সাইলেন্সার পাইপ খুলে রাখেন। বিশেষত বাইকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে সাইলেন্সার পাইপ লাগিয়ে আলাদা ধরনের সাইলেন্সার লাগিয়ে থাকেন। গাড়ি প্রস্তুতকারী সংস্থার ফিট করা সাইলেন্সার ব্যতীত আপনি যদি অন্য কোনো ধরনের সাইলেন্সার বাইরে থেকে লাগান তাহলে সেটা সম্পূর্ণভাবে বেআইনি। এই পরিবর্তনের ফলে আপনাদের মোটা অঙ্কের জরিমানা হতে পারে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের পরিবর্তনের মধ্যে আপনাদের গাড়িতে অথবা আপনাদের বাইকে কোন পরিবর্তনটি করেছেন এবং আপনারা কি এখনও পর্যন্ত সেটাকে ঠিক করে কোম্পানি যেরকমভাবে বানিয়ে দিয়েছে সেরকমভাবে আপনাদের গাড়িটিকে করেছেন, নাকি আপনারা যেরকমভাবে মডিফিকেশন করেছেন সেই অনুযায়ী আপনারা গাড়ি নিয়ে ঘোরেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।